সাত দিনের মধ্যে ছাত্রলীগকে সন্ত্রাসী সংগঠন করে নিষিদ্ধ ঘোষণা করতে হবে। বলতেছি যে আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিটা যতটুকু স্পষ্ট তার চেয়ে বেশি স্পষ্ট হয়ে উঠেছে যে ছাত্রলীগকে নিষিদ্ধ করতে হবে সন্ত্রাসী সংগঠন। এটা সন্ত্রাসী সংগঠন হিসেবে এটাকে নিষিদ্ধ করার জোরশোর দাবি আমরা গত কয়েকদিন ধরে দেখতে পাচ্ছি যে ছাত্ররা তুলেছেন, জনগণ তুলতেছে। বাংলাদেশ ছাত্রলীগকে অনতিবিলম্বে এই সপ্তাহের মধ্যে একটি সন্ত্রাসী সংগঠন ঘোষণা করে বেআইনি ঘোষণা করতে হবে, নিষিদ্ধ করতে হবে। বাংলাদেশে গত 16 বছরে যত সন্ত্রাসী কর্মকাণ্ড ঘটেছে তার জন্য একতরফা ভাবে বাংলাদেশ ছাত্রলীগ দায়ী। আর এই যে ছাত্র জনতার বিপ্লবে হাজার হাজার ছেলে মেয়েকে হত্যা করা হয়েছে, আবু সাইদকে হত্যা করা হয়েছে, মুক্তকে হত্যা করা হয়েছে, এই হত্যাকারীর মধ্যে পুলিশ ছিল এবং ছাত্রলীগের গুন্ডা বাহিনী ছিল। আমরা 7 দিনের আলটিমেটাম দিচ্ছি, 7 দিনের মধ্যে ছাত্রলীগকে সন্ত্রাসী সংগঠন করে নিষিদ্ধ ঘোষণা করতে হবে। মাহফুজ আলম তিনি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী। তার কিন্তু একটা বিষয়ে ছাত্রদের দিক থেকে আমরা রিসেন্টলি শুনতে পাচ্ছি, সেটা হচ্ছে ছাত্রলীগকে নিষিদ্ধ করার বিষয়ে সন্ত্রাসী সংগঠন হিসেবে। তো এটা বোধ হয়, আমি মনে হয় যে এটা একটা গুরুত্বপূর্ণ মাইল ফলক হবে। আমরা গভর্নমেন্ট থেকে এখনো আমরা সিদ্ধান্ত নিইনি, কিন্তু আমরা বলতেছি যে আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিটা যতটুকু স্পষ্ট তার চেয়ে বেশি স্পষ্ট হয়ে উঠেছে যে ছাত্রলীগকে নিষিদ্ধ করতে হবে সন্ত্রাসী সংগঠন। গত 15 বছরে তারা পুলিশের এবং অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনীর সাথে মিলে যেভাবে জনগণ তারা সন্ত্রাসী ছিল, তারা অংশগ্রহণ করেছেন, ফলে তো এটা সন্ত্রাসী সংগঠন হিসেবে এটাকে নিষিদ্ধ করার জোরশোর দাবি আমরা গত কয়েকদিন ধরে দেখতে পাচ্ছি যে ছাত্ররা তুলেছেন, জনগণ তুলতেছে। এইটা একটা আমি মনে করি একটা ডেভেলপমেন্ট। কিন্তু আওয়ামী লীগের বিষয়ে ডিসিশনটা আসলে জনগণের পক্ষ থেকে আসতে হবে আরো জোরশোরে, এবং ছাত্রলীগের নিষিদ্ধ করার বিষয়ে জনগণ এবং ছাত্রদের একটা ঐক্যবদ্ধ প্রচেষ্টা আমরা দেখতে পাচ্ছি।